বন্ধুরা, এখানে ছেলেটির রেললাইনের ধারে ছবি আঁকছিল। পেছন থেকে একটি মেয়ে ছুটে আসতে গিয়ে ছেলেটির সাথে ধাক্কা লেগে ছবিটি খারাপ হয়ে যায়। ছেলেটি বলে, তুমি পাগল আছো, দেখতে পাও না? মেয়েটি ছবিটা দেখে খুব আফসোস করে আর ছেলেটির কাছে ক্ষমা চায়। ছেলেটি খুব রেগে ছবিটা ছিঁড়ে ওখান থেকে চলে যায়। পরের দিন ছেলে মেয়েটি বাস স্টপে দাঁড়িয়ে ছিল, একে অপরকে দেখে অ্যাভয়েড করে। এর মধ্যে একটি পাগল আসে আর মেয়েটি কোমরে একটি পিন দিয়ে ফুটিয়ে দেয়। মেয়েটি চুমকে উঠে ছেলেটি একটি চড় মারে। আর বলে, তোমার লজ্জা করে না এসব করতে? ছেলেটি পাগলটা চড় মেরে মুখ থেকে পিনটা নিয়ে নেয় আর ওখান থেকে ছেলেটি চলে যায়। তখন মেয়েটি বুঝতে পারে। তারপর মেয়েটি তার বন্ধুদের সাথে কফি শপে যখন কফি খাচ্ছিল তখন দেখতে পায় অপর টেবিলে ছেলেটি বসে আছে। একে অপরকে দেখে কফি শেয়ার করতে লাগে, তাতে ছেলেটি খুব রেগে যায়। বিভিন্ন স্টাইলে ছেলেটি দেখে মেয়েটি ফ্ল্যাটিং মারতে থাকে। ছেলেটি রেগে ওখান থেকে উঠে চলে যায়। মেয়েটি দেখে ছেলেটি ফোনটা রেখে চলে গেছে, সে ফোনটা নিয়ে ছুটে গিয়ে ছেলেটিকে দান করে। ছেলেটি বলে, কি হয়েছে? মেয়েটি বলে, তোমার ফোন। ছেলেটি ফোনটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। মেয়েটি বলে, এই দেখো আমার ফোন, ওটা তোমারই ফোন ছিল, পাগল একটা। সে খুব হাসতে থাকে। ছেলেটি খুব ঘৃণা করে ফোনটা ডাস্টবিন থেকে তোলে। তারপর ছেলেটি কিছু লিখতে লিখতে মেয়েটির কথা ভাবতে থাকে আর তার প্রতি কেরাস খায়। তারপর ছেলেটি মেয়েটির কাছে এসে ক্ষমা চায়, কিন্তু মেয়েটি কোনো পাত্তা দেয় না। ছেলেটি একটি কাপিল যে ফটো দেখায় তাতে মেয়েটি কিছু মনে করে না। তারপর একটি ফ্যামিলি ফটো দেখায় তাতে মেয়েটি হেসে পড়ে। তো বন্ধুরা, লাভ স্টোরিটা কেমন লেগেছে তা কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক করে দেবে।